নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, এই অত্যাধিক গরমে ড্রাগন গাছের যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, আমরা সে সমস্যাগুলো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব এবং সমস্যা থেকে আপনার ড্রাগন গাছকে কীভাবে রক্ষা করবেন সেটা আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, আমার সমগ্র বাগানে, এটা হচ্ছে পুরনো বাগান, যে বাগানটার বয়স প্রায় 4 থেকে 5 বছর হতে চললো। এই বাগানে বিক্ষিপ্ত আকারের কিছু পরিমাণ ফুল ফুটছে। আজকে এই ফুলগুলো ফুটবে, দেখুন একটি ব্রাঞ্চে 3টি ফুল। দেখুন অন্য কোনো ব্রাঞ্চে কেন এখনও ফুল আসেনি, এখানে ফুল আছে। এবং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কিন্তু ম্যাচিওর ব্রাঞ্চ, তবুও কিন্তু পর্যাপ্ত পরিমাণ, যে গত বছরের ন্যায় যেরকম ফুল ফল আসার কথা সেরকম এখনও আসেনি। এখানে গত পরশু একটি ফুল ফুটে গেছে আর আরেকটা ফুল ফুটবে। এবার বলে রাখি যে আমার যে নতুন বাগান, সে বাগানে শুধুমাত্র আমার হাতে গোনা 3, 2, 5, 5টার মতো আমি ফুলের সন্ধান পেয়েছি। সে ফুলগুলো এখনও ছোট আছে এবং আমার এই সমগ্র বাগানে আরও খুঁজতে গেলে প্রায় 25 থেকে 30টার মতো ফুল হবে। গত বছর এমন সময় আমাদের সারা বাগানে প্রচুর পরিমাণ ফুল ভর্তি ছিল। এবছর শুধুমাত্র আমার নয়, আমার মতো অনেক বাগানি বন্ধুদের এই সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে, যেটা এখনও গাছে ফুল নেই। শুধুমাত্র আমাদের যে কুশি, হ্যাঁ কুশিতে পরিপূর্ণ হয়ে আসে। এর প্রধান কারণ হচ্ছে বন্ধুরা, এবার আমাদের প্রথম যে হাব বলতে পারেন, সে সময় কিছু পরিমাণ বৃষ্টি হয়েছিল গত 1.5 মাস ধরে। একদম পরিষ্কারভাবে শুনুন, গত 1.5 মাস ধরে আমাদের জলপাইগুড়ি জেলায় এবং অন্যান্য জেলায় শুনতে পাচ্ছি কোনো বৃষ্টি নেই। তীব্র গরমে গাছগুলো প্রায় শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমাদের জলপাইগুড়িতে যে সুপারি গাছ, নারকেল গাছ, অন্যান্য যে গাছগুলো আছে সেগুলো অলরেডি শুকিয়ে যাচ্ছে। আমাদের যে অন্যান্য যে সবজি বাগান সেগুলো শুকিয়ে যাচ্ছে, শুধুমাত্র এই ড্রাগন ক্যাকটাস জাতীয় গাছ বলে এখনও টিকে আছে। আর আরেকটা, হ্যাঁ এবার আমার খুব বেনিফিটটা হয়েছে, সেটা হচ্ছে বন্ধুরা, এই যে গাছে আমরা যে কেউলিন, যে সাদা আস্তরণ দেখতে পাচ্ছেন, এই কেউলিন দেওয়ার ফলেই গাছগুলো এখনও মোটামুটি ঠিক আছে। এবার যাদের গাছে অলরেডি ফুল চলে আসছে, তারাও দেখবেন যে ফুলগুলো ফোটার 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ফলে আর রূপান্তরিত হচ্ছে না। কেন হচ্ছে না, সেটা গোড়া থেকে হলদে হয়ে ঝরে যাচ্ছে। কারণ কি, কারণ গাছ আগে নিজে বাঁচার চেষ্টা করছে। গাছ যখনই বাঁচবে তখনই সে কি করবে, সে ফুল ফল বা বাচ্চা কাচ্চা রাখবে, এছাড়া কি রাখার চেষ্টা করবে না। যেহেতু প্রচুর পরিমাণ গরম, সে গরমের ঝালটা বলতে পারেন সে ফুলের মধ্যে দিয়ে ফেলে দিচ্ছে। এই ফুলগুলো যদি রাখে, ফুল থেকে যখন ফলে কনভার্ট হবে তখন প্রচুর পরিমাণ এনার্জি দরকার হয়। আর আরেকটা কথা সবসময় মনে রাখবেন বন্ধুরা, ফুল যখন ফুটে তখন প্রচুর পরিমাণে এনার্জি দরকার হয়। এই এনার্জিটা অনেক ক্ষেত্রে গাছ সরবরাহ করতে পারে না বলে, যে ফুলের যে পরাগ মিলন বা ফুলের যে ফোটার জন্য যে পরিমাণ শক্তি বা এনার্জি দরকার হয়, সে এনার্জিটা পায় না বলেই সে কি ফুল থেকে ফলে রূপান্তর হয় না। আরও আমি যেটা দেখেছি, যাদের ছোট ছোট কুড়ি অবস্থায় কুড়ি চলে এসছে, বিশেষ করে এরকম আপনাদের দেখাচ্ছি, এরকম কুড়ি চলে এসছে, তাদের সমস্যা হচ্ছে এই কুড়ি অবস্থায় সেটা কি হচ্ছে বন্ধুরা, ঝরে পড়ে যাচ্ছে। এটা প্রচুর পরিমাণ রোদের কারণে। এই সময় আপনাদের যে জিনিসগুলো বা যে কাজগুলো অত্যন্ত করণীয় দরকার, প্রথম অবস্থায় গাছকে ঠিকঠাক মতো ওয়াটার ম্যানেজমেন্ট বা জল ব্যবস্থাটা ঠিকঠাক মতো বজায় রাখতে হবে। এক্ষেত্রে জলটা দিতে হবে এমন সময়, এই যে বিকাল বা সন্ধ্যা হওয়ার আগের মুহূর্ত থেকে শুরু করবেন, রাত 8টা 9টা পর্যন্ত একটু কষ্ট হবে যদিও, এই সময় পর্যন্ত আপনাদের জল দিতে হবে। তাহলে বন্ধুরা,
ওয়াটার ম্যানেজমেন্টটা দেখতে হবে, কখনোই গরমের সময় বা রোদের মধ্যে জল দিতে দেওয়া যাবে না, হয় অতিরিক্ত সকালের দিকে দিতে হবে ভোরবেলা, নতুবা আপনাদের যে কাজটা করতে হবে একদম সন্ধ্যার আগে থেকে, সন্ধ্যার আগে থেকে বলতে বিকাল 4টে থেকে 8টা পর্যন্ত আপনারা জলসেচটা দিতে পারেন। তাহলে কি হবে, আপনার যে ফুল এবং গাছ ভালো থাকবে। দেখুন আমাদের এরকম অনেকগুলো ফুল এসেছিল যেগুলো এরকম এরকম হয়ে ঝরে পড়ে গেছে, এর কারণ হচ্ছে অতিরিক্ত গরম। তো বন্ধুরা, এই সময় যে যে কাজগুলো করা যাবে না, তার মধ্যে এক নম্বর হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট, যেটা বললাম সেটা হয় সকালের দিকে না হয় সন্ধ্যার দিকে দেবেন। আর এই মুহূর্তে কোনো ধরনের ভারী খাবার গাছকে দেওয়া যাবেই না, এটা সবসময় আপনাদের একদম মাথায় রাখতে হবে, কারণ গাছ এখন ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। গাছ কী করছে, পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা যদি ভিটামিন বা সার দিন তাহলে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে। দেখুন সিয়াম রেটে আমাদের এক্ষেত্রে দুটো মাত্র ফুল, আর ওই সাইডে আরেকটা ফুল ফুটছে, এগুলো হচ্ছে সিয়াম রেটের ফুল। আমাদের এবার এই বাগানে ফুল না আসার আরেকটা কারণ দেখছি, আমাদের যে এখান থেকে চারা প্রচুর পরিমাণ যে ম্যাচিওর ব্রাঞ্চগুলো আছে, ম্যাচিওর ব্রাঞ্চগুলো আমরা কেটে চারা হিসাবে বিক্রি করে দেওয়া হয়েছে বলে যে নতুন ব্রাঞ্চগুলো আছে, এই নতুন ব্রাঞ্চগুলোই এখনও ম্যাচিওর হয়নি, ফুল ম্যাচিওর হয়নি। যখন ফুল ম্যাচিওর হয়ে যাবে তখন আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ ফুল পাবো। আর একটা যদি বৃষ্টি হয়ে যায় এই মুহূর্তে, আশা করা যায় সপ্তাহখানেকের মধ্যে বৃষ্টি চলে আসবে, এই সপ্তাহখানেকের মধ্যে যখন বৃষ্টি আসবে তখন এই কুশি আশাটা একদম বন্ধ হয়ে যাবে, আমাদের প্রচুর পরিমাণ ফুল চলে আসবে। আর আপনারা যদি এই মুহূর্তে একটাই ট্রিটমেন্ট করবেন, সেটা হচ্ছে জল ব্যবস্থা, আর একটা হচ্ছে জলটা আবার ঘন ঘন দিতে যাবেন না, দেখতে হবে গাছের গোড়ার মাটিটা হালকা ভেজা আছে নাকি, হালকা দেখতে হবে, বেশি দেওয়া যাবে না। আর আরেকটা যে কাজ করতে হবে অবশ্যই ফাঙ্গিসাইড, ফাঙ্গিসাইডটা সবসময় বিকালের দিকে একটু দেওয়ার চেষ্টা করবেন। আর অত্যাধিক গরমে আমার কাছে প্রচুর পরিমাণ ফোন আসছে যে দাদা কেওলিন কোথায় পাওয়া যায়, কেওলিন কোথায় পাওয়া যাবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি অবশ্যই এই নাম্বারটা দিয়ে দেবো, আগের ভিডিওতে সেটা দেওয়া হয়নি বলে প্রচুর সমস্যা হয়েছে আমাকে, অনেক অনেক বন্ধুরা এটা দেখে জানতে চেয়েছেন। তো আপনারা যারা কেওলিন পাচ্ছেন না, তারা যে জিনিসটা ইউজ করবেন, একটু চুন নেবেন, যেটা রিগেন চুন, আর একটি ভালো মানের ফাঙ্গিসাইড, বিশেষ করে পাউডার জাতীয়, আর আঠা, এগুলো একটা ঘন স্বচ্ছ পাতলা দ্রবণ তৈরি করে আপনারা বারবার যদি ইউজ করেন তাহলে কেওলিনের কাজ করবে। আর কেওলিন যদি নিতে হয় সেক্ষেত্রে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন, ওই ক্ষেত্রে একটা সমস্যা, 25 কেজির বস্তা নিতে হবে, আপনাদের কমে দেবে না, মিনিমাম 25 কেজির একটা বস্তা একদম আপনাদের ট্রান্সপোর্ট করে আপনার যে ঠিকানা সেখানে দিয়ে দেবে। কেয়ারিং চার্জও খুব একটা বেশি পড়ে না, 400-500 টাকার মধ্যে হয়ে যাবে, টোটাল এক বস্তা নিলে হয়তো আপনাদের 1500 থেকে 2000 মধ্যে হয়ে যাবে। আর এক বস্তা দিয়ে আপনারা পার ট্যাঙ্কি বলতে 1 লিটার জলের জন্য আপনার 100 গ্রাম করে দিতে হবে, সেই হিসাবে 16 লিটারের জন্য আপনাদের প্রায় 1.5 কিলো দিতে হবে, আর সঙ্গে একটি ভালো মানের ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। দেখুন আমরা এখানে দুবার ইউজ করার ফলে আমার গাছের সানবার্নের কোনো বিন্দুমাত্র নেই, আমাদের এখানে তাপমাত্রা 40, 38 এবং 41, সর্বোচ্চ 41, এর মধ্যে ঘোরাফেরা করছে, প্রচুর পরিমাণ গরম, গাছগুলো গরম সহ্য করছে। আমি যদি কেওলিন না দিতাম তাহলে এগুলো প্রত্যেকটা গাছ হলদে বর্ণ হয়ে যেত এবং সানবার্ন অ্যাটাক করতো, যেটা আমার ওই পুরোনো বাগানে করেছিল গত বছর, প্রচুর পরিমাণ ডাল কেটে বাদ দিতে হয়েছে। তো আপনাদের সানবার্নের থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় কেওলিন, কেওলিনটা আপনারা ইউজ করুন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। আর অন্যান্য বছরের তুলনায় এবছর সবচেয়ে গরম বেশি হচ্ছে, রেকর্ড ভেঙে দিচ্ছে, আরও গরমের দিন আছে, গরম থেকে হঠাৎ করে যখন বৃষ্টি চলে আসবে তখনই আপনার গাছ পুরোপুরি ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাবে, আপনি তখন বাগান বাঁচানো মুশকিল হয়ে যাবে। তো আপনাদের এই মুহূর্তে এই কাজটা অবশ্যই করা দরকার।
আর যে যে ট্রিটমেন্টগুলো বললাম সেগুলো করুন, কোনো ধরনের ভিটামিন, কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস, কোনো ধরনের রাসায়নিক সার উপর হোক বা নিচে হোক আপনারা দিতে যাবেন না, শুধুমাত্র ওয়াটার ম্যানেজমেন্ট এবং ফাঙ্গিসাইড এটা এখন মেনটেন করুন। আর যাদের ফুল চলে আসছে, ফুলগুলো বাঁচানো খুবই মুশকিল, হয়তো প্রথম ধাপের ফুলগুলো আপনারা ঠিকঠাক মতো বাঁচাতে পারবেন না, তবে কিছু কিছু ফল টিকবে আশা করা যায়, আর 15-20 দিনের মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, তখন কোনো রকম সমস্যা হবে না। আর এই মুহূর্তে যাদের প্রচুর পরিমাণ কুশি আসছে, আমারও আসতেছে, এই কুশিগুলো আপনারা কেটে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন প্রচুর পরিমাণ কুশি এবং যে পরিমাণ গাছে গ্রোথ নিয়েছে, দেখুন আমি তো আশাবাদী যে এক একটা লাইন থেকে আমাদের 1 কুইন্টাল করে ফলে আসবে এবার। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।